মলয় কুমার শীল, 21 এপ্রিল 2017, উনি এলেন নিজের মাথার টাকটাকে ঠিক করতে। কয়েকটা চুল পাতলা পাতলা মাঝখানে, বড় কপাল এবং মোটামুটি চুল খুবই কম, বয়স নিজের তুলনায় অনেক বেশি। এবং আজকে 1 বছর 3 মাস পর 20 জুলাই 2018, টোটালি ডিফারেন্ট পার্সোনালিটি, ডিফারেন্ট লুক, ভরাট মাথায় চুল এবং খুবই খুশি। এবং ওনার স্ত্রী তার সঙ্গে এনে এসছেন, উনিও খুব খুশি। মলয়বাবু, কী মনে হচ্ছে? দেখুন, আমার বলার তো কিছু নেই, বিকজ আমি যখন এসেছিলাম তখন খুব একটা আর কি হতাশজনকভাবে এসেছিলাম আপনার কাছে, কিন্তু আপনি যেভাবে আমার এটা যে করে দিলেন, মানে আমার এখন তো নতুন জীবন ফিরে পেয়েছি বলতে পারবো। এখন পুরনো ছবিগুলো দেখলে খুবই আর কি ভয় লাগে, নিজেকে দেখলে যে কী ছিলাম আর আপনার আশীর্বাদে কী হলাম। থ্যাংকস এ লট টু ইউ। তো প্রথম কখন মনটা খারাপ হলো, ইচ্ছে হলো যে আমি চুল ঠিক করি? আমি তো এসেছিলাম এখানে আপনার কাছে, হচ্ছে 21 এপ্রিল তো সার্জারি করালাম, তার 7 দিন আগে আর কি JW ম্যারিয়াটে গেছিলাম লাঞ্চের জন্য। তো সেখানে গিয়ে যখন আর কি সেলফি তুললাম, তখনই খুব কিন্তু ভয়টা পেয়ে গেলাম মাথাটা দেখে, যে কয়েক গাছা চুল মোটে। তো তখনই ঠিক করলাম যে আপনার কাছে যাব, ব্যাস তারপরে কিন্তু চলে এলাম আপনার কাছে। আর তারপর থেকে তো এখন তো পুরো ইতিহাস হয়ে গেছে যাকে বলে। তো অপারেশনের পর চুল তো বেরোতে সময় লেগেছিল 6 থেকে 9 মাস। হ্যাঁ, তখন আপনি শুধু একটাই কথা বলেছিলেন যে আমি কিন্তু এখন কিছু বলবো না, জাস্ট 1 বছর কি সময় দাও আমাকে, তারপর 1 বছর পর তোমার আমি লুক পাল্টে দেবো। কিন্তু মানে সেটা যে আর কি এইভাবে হয়ে যাবে এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি, মানে আক্ষরিক অর্থে আপনি আমার কিন্তু ভগবান। কি মনে হয় আপনার, আপনার সাহেবকে দেখে, মলয়বাবুকে দেখে? উনি কোনোদিনও ছবি তুলতে বললে ছবি তুলতেন না, না না আমি তুলবো না, না আমি তুলবো, আমি আমার মেয়েরা খুব রাগ করতাম যে কেন তোলে না ছবি। তারপরে যখন এখন তার চুল হয়ে এখন শুধু নিজের ছবি তুলে যায় সারাদিন, আর মানে এত মানে এখন চুল হয়ে গেছে, আগে আমার আগেকার ছবিগুলো দেখলে বিশ্বাসই হয় না যে আগে ওরকম ছিল, মানে ভীষণ সুন্দর হয়েছে। আর আমাদের বন্ধুরা আগে সবাই ভাবতো যে কি একটা চুল করে এসছে, ঠিক আছে করেছে করেছে ঠিক আছে কত আর হবে, কিন্তু এখন মানে দেখলে যে মানে তারাই দেখে অবাক হয়ে যায় এরকম। আর এটা মানে আমিও ভাবতে পারিনি যে এতটা হয়ে যাবে। তো আপনার ন্যাচারাল, পুরোপুরি ন্যাচারাল, আপনার জীবনের মধ্যে আপনার নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস, একটা ভরপুর আত্মবিশ্বাস ডাক্তারবাবু, মানে এটা আমি মানে আই জাস্ট ক্যানট আর কি এক্সপ্রেস মাই সেলফ, যে আমি যে কতটা যে খুশি হয়েছি এবং কতটা যে আর কি স্যাটিসফাইড, যখনই আমি আর কি আয়নার সামনে দাঁড়াই তখনই মনে করে যে আমাকে ছোটোবেলাকার ঘটনা, যে ছোটোবেলাকার মানে মলয় শীল কিন্তু ফিরে এসছে এখন, যা শুধু আপনার দৌলতে, ডক্টর খান্নার দৌলতে। চলো, আপনার আমাদের শুভেচ্ছা আপনাদের দুজনকে, খুব ভালো থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ব্যাস এরকম করে আরও আর কি সবাইকার ডিপ্রেশন কিন্তু কাটিয়ে দিন, এটাই আমি খালি কিন্তু প্রে করছি। এবং আমার মনে আমাদের ডাক্তারদের জন্য সবচেয়ে বড় গিফট কিংবা সবচেয়ে বড় আনন্দ এটাই যে যখন পেশেন্ট যারা এসে নিজেকে এত খুশি থাকে, এত ভালোভাবে নিজেকে নিয়েছে, এখন এত খুশি আছে, সেটাই আমাদের বিগেস্ট প্রাইজ এবং স্যাটিসফ্যাকশন। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা যেরকম আপনার কাছে বিগেস্ট প্রাইজ, আমার কাছে বিগেস্ট প্রাইজটা হচ্ছে এখানে, যেখানে ডক্টর খান্নার মতো এত কেয়ারিং ডক্টর আছে, সেখানে আমাদের মতো আর পেশেন্টের কী চিন্তা। চলো, থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট। ওকে।